আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত মাইটিভি চ্যানেলে, সাথে আছি আমি নাবিদ আলমগীর। অনেকদিন ধরে অনলাইনে আসা হয় না এবং কোনো রকম ইনফরমেশন শেয়ার করা হয় না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আর দর্শক, আমরা সবাই জানি সারা পৃথিবী এখন করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত এবং প্রতিদিন মৃত্যুর মিছিলটাই অনেক দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। তো মহান রবের নিকট আমাদের দোয়া থাকবে এবং প্রার্থনা থাকবে, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি আমাদের এই পৃথিবীকে সুন্দর, সুস্থ এবং সাবলীল করে গড়ে তুলে দেন, সেটাই থাকবে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা। দর্শক, কথা বলবো ক্যানাডা ইমিগ্রেশন এর তিনটি বিষয় নিয়ে। 1 নম্বর বিষয় হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, 2 নম্বর পিএনপি প্রোগ্রাম, 3 নম্বর ওয়ার্ক পারমিট। এই তিনটে বিষয় নিয়ে আমি আপনাদেরকে ছোট একটা ধারণা দিব। তো প্রথম হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। যারা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে ক্যানাডা যেতে চান তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ এটি, কারণ আমরা সবাই জানি সারা পৃথিবী এখন করোনা ভাইরাসে আক্রান্ত, যার কারণে সিএস স্কোরটা অনেক ডাউন হয়ে গেল। আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দিব, আপনারা সেখানে গিয়ে প্রিভিয়াস যে এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলো রয়েছে সেই ড্রগুলো স্কোরগুলো দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো এটা কিন্তু অনেকের জন্য সুবর্ণ সুযোগ, কারণ 1 পয়েন্ট লো হয়ে যাওয়া, ডাউন হয়ে যাওয়া মানে এক একজনের আশা উন্মোচিত হওয়া। তো বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন যারা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে ক্যানাডা যেতে চান। তো 2 নম্বর হচ্ছে পিএনপি প্রোগ্রাম। আমরা জানি বলতে আমি আমার দেখা মতে লাস্ট যে আলবার্টা ড্রটা হলো পিএনপির, সেখানে তাদের স্কোর ছিল অনলি 322, অর্থাৎ একেবারে লো। সো আপনারা সবচেয়ে বেশি ভালো হবে যারা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যেতে পারবেন না বা এক্সপ্রেস এন্ট্রির যোগ্যতা নেই, তারা কিন্তু পিএনপি প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতে পারেন। আর পিএনপি প্রোগ্রামটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি, যেখানে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। আর যদি আপনি পিএনপি প্রোগ্রামে যদি ইনভিটেশন পেয়ে যান তাহলে তো লাকি চান্স। তো আমি চেষ্টা করব এখন থেকে অ্যাক্টিভ থাকার জন্য অনলাইনে, এবং পিএনপি প্রোগ্রাম, প্রত্যেকটা পিএনপি প্রোগ্রাম নিয়ে আমি আপনাদের সাথে আলাদা আলাদা ভিডিও শেয়ার করব, যেন আপনারা খুব সহজে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, ভিডিওগুলো শেয়ার করব ধাপে ধাপে আপনাদের সাথে। এবং 3 নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। তো আপনি যদি এখানে এনএসি লেভেল যদি আপনার ডি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এখন খুব অনেকগুলো সার্কুলার যাচ্ছে, আমি দেখলাম কানাডা জব ব্যাংক এবং অন্যান্য যে জব সার্চিং সাইটগুলো রয়েছে সেখানে আপনারা ফলো করতে পারেন। বিশেষ করে ডি ক্যাটাগরিতে যারা এই হারভেস্টিং লেবারে যেতে চান ক্যানাডায়, তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? এখন হচ্ছে ক্যানাডার সিজনাল ওয়ার্কার নেওয়ার সময়, প্রায় 60,000 কর্মী নিয়ে থাকে এই সময় ক্যানাডা। সো আপনি যদি হারভেস্টিং লেবার জাতীয় কিংবা ফার্ম ওয়ার্কার হিসেবে যদি যেতে চান, তাহলে আপনি কিন্তু এখন থেকে হার্ডলি আপনি একটু দেখতে পারেন। এবং আপনার প্রথম কাজ হবে যে আপনি জব ব্যাংকটা ভিজিট করা, ভিজিট করার পরে আপনি সার্কুলারগুলো ফলো করা। আপনি সার্কুলারগুলো ফলো করেন, কী রকম পিপল তারা নিতে চায় দেখবেন, এক একটা কোম্পানি 30 জন, 40 জন, 50-60 জন করে তারা ওয়ার্কার নিবে, এবং এই নিয়ে তারা সার্কুলারগুলো পোস্ট করে থাকে। তা আপনি এটাকে ফলো করতে পারেন। এবং আপনি যদি নিজেকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন এই হারভেস্টিং লেবার কিংবা ফার্ম ওয়ার্ক ডি ক্যাটাগরি ওয়ার্কগুলোতে, তাহলে কিন্তু আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ হতে পারে যদি আপনি হার্ডলি দেখে থাকেন। তো দর্শক, এই হচ্ছে তিনটি বিষয়। 1 নম্বর হচ্ছে যারা এক্সপ্রেস এন্ট্রিতে যেতে চান তারা এক্সপ্রেস এন্ট্রির জন্য অ্যাপ্লাইটা করে ফেলুন, এবং যারা পিএনপি প্রোগ্রাম, আমার পরামর্শ থাকবে সবচেয়ে ভালো হবে পিএনপি প্রোগ্রামে আপনারা আবেদন করা, তাহলে এখানে সবচেয়ে আপনার জন্য ভালো হবে, ইনভাইটেশন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর থার্ড হচ্ছে যারা ডি ক্যাটাগরিতে যেতে চান ক্যানাডায়, তারা কিন্তু হারভেস্টিং লেবারের জন্য হার্ডলি একটু ট্রাই করতে পারেন, তাহলে আপনারা হয়তো সাকসেস হতে পারেন। এই তিনটি বিষয়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জানেন আমরা, আমাদের আশেপাশে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত, আমরা দোয়া করব সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমরা নিজেরাও নিরাপদ থাকব, নিজেদের পরিবার পরিজনদেরকেও নিরাপদ রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।